একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমাকে না পুরো মমতা ব্যানার্জির মতো দেখতে। কিন্তু আমি তো চপ খাই না। কি হরে গজব বেজ্জতি। একটা কথা বলার ছিল, বল। দেখ আমার সামনে পরীক্ষা, অ্যান্ড আই ক্যান নট ফোকাস। ও আচ্ছা, অ্যাকচুয়ালি আই ক্যান নট কন্টিনিউ দিস রিলেশনশিপ। সিরিয়াসলি? আই নো ইট হার্টস, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। মানে তোর কোনো যায় আসে না, আমি তোর লাইফে থাকি বা না থাকি, ইউ ফাকিং ডোন্ট কেয়ার, রাইট? তুই ডাক্তার দেখা। ভাই তুই যে রোজ রোজ নতুন নতুন মেয়ে নিয়ে বাইকে করে ঘুরিস, তোর গার্লফ্রেন্ড কিছু বলে না? না না, গার্লফ্রেন্ড কি বলবে, আমি বলে দিয়েছি গার্লফ্রেন্ডকে আমি রেপিটে চলাই। ঘুমাবে? হ্যাঁ ঘুমাবো। আচ্ছা ভয়েস নোটে বলো না আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দাও ইন ইয়োর স্লিপি ভয়েস। আই রিয়েলি ওয়ানা লিসেন, প্লিজ। তুমি না নিবিদের মতো করবে না, ঠিক আছে? এইসব আবদার আমার একদম ভালো লাগে না, যত সব ন্যাকাম। দেখছি আমিও তুই কীভাবে ঘুমাচ্ছিস। ফোন সুইচ অফ করে। তোর বাড়ি গিয়ে ঘন্টা বাজাবো, শুধু তুই কেন, তোর 14 গোষ্ঠী আজকে জেগে থাকবে। হট স্পট দরকার হলেই আসল বন্ধু চেনা যায়। কি হরে, আই লাভ ইউ। একটা সত্যি কথা বলবি? হোয়াট হ্যাপেন, হোয়াই ক্যান নট উই বি অনেস্ট উইথ ইচ আদার? কি হয়েছে বলবি কি? আর ইউ চিটিং অন মি? বি অনেস্ট। দেখ আমি শুধু ওদের সাথে টাইম পাস করছি, বাট আই জেনুইনলি লাভ ইউ। গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়। বুড়ো বয়সে ফেসবুক আইডি খুলেছেন, খুব ভালো কথা, আমি কিচ্ছু বলছি না, খুব ভালো কথা। কিন্তু সকালে জুঁই ফুলের উপর গুড মর্নিং আর রাত্রে টগর ফুলের উপর গুড নাইট এইসব লিখে পাঠানো বন্ধ করুন। কি করে মেয়েরা এত ভালো ইনভেস্টিগেট করতে পারে যে ওরা যদি কারোর 5 মিনিট প্রোফাইল ঘাটে তাহলে ওর সব ঠিকুজি কুস্তি বের করে দিতে পারে। আমি কখনো বিদ্যাসাগরকে দেখিনি, বাট গাড়িতে পড়তে পড়তে যাওয়া পাবলিককে দেখেছি। তোমার কথা শুনে তুমি লেখাপড়া শিখলে একদিন অনেক বড় হতে পারবে। তোমার চোখগুলো না খুব সুন্দর। থ্যাংকস, শুধু থ্যাংকস, সত্যি করে বলছি আমি, তোমার চোখগুলো খুব সুন্দর। তো কি আমার চোখগুলো খুলে দিয়ে দিব তোমাকে? কি হরে, আমাকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে হয়তো আমি হেসে হেসে মরব, কারণ আমার ঘরে অনেক সুরসুরি আছে। কি হরে, কি গো বৌদি, আজ এত ক্লান্ত লাগছে কেন? আর বলো না গো, কাল সারা রাত ধরে না অফিসের কাজ করেছি, তা মাঝে মাঝে ওই রকম ও আওয়াজ হচ্ছিল কেন? আরে বোঝো না তুমি, টিভিতে সিনেমা চলাকালীন যেমন অ্যাড দেয় সেরকমই আমাদের কাজের ফাঁকে অ্যাড হচ্ছিল। কি হরে, গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়। হ্যালো ভাই, বলছি কোথায় আছিস তুই? কেন কি হয়েছে বাড়া, এত রাতে কোথায় থাকবো আমি, বাড়িতেই তো আছি। তুই বাড়িতেই আছিস তো, শিওর? হ্যাঁ রে ভাই আমি বাড়িতেই আছি, এত রাতে কোথায় যাবো আমি বল, কেন কি হয়েছে তো বলতো। আরে তেমন কিছু না, আমি ভাবলাম যে তুই যদি বাড়িতে তো আমার বাড়ির সামনে কে আবার ঘেউ ঘেউ করছে, আমি ভাবলাম তুই এসেছিস হয়তো। সারা বাচ্চা খোটাক বাঁচো খোটাক। কি করে জানলার গ্রিলে পা দিয়ে যেসব মানুষ নিশ্চিন্তে মোবাইল টিপতে পারে, আমি কনফার্ম বলছি ভাই তাদের পূর্ব বংশধররা জমিদার ছিল। কি করে, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঝগড়া করেছিলাম, ভেবেছিলাম মেসেজ করলে রাগ দেখাবো, সালাম মেসেজই করলো না। ভালো